আমাদের বাড়ির যে মানে মানে এই যে পুজোটা 1708 সালে আমাদের পূর্বপুরুষ রঘুনন্দন শিরোমণি উনি স্টার্ট করেন এই বাড়িতে। আমাদের পুজোর কিছু বিশেষত্ব নিশ্চয়ই আছে, যেমন আমাদের কার্তিকের পাশেতে কলবৌ দেওয়া হয়। আমাদের কার্তিকের পাশে দেওয়ার কারণ আমাদের ওটা ঈশান কোণ, ঈশান কোণ মা ঈশানী, আমরা ওই জন্যে কলবৌকে কার্তিকের পাশে দেওয়া হয়। দেখা মেরেছে শরতের আকাশের পেঁজা তুলোর মেঘের, সময় হয়েছে উমার মরতে আসার, নিজের বাপের বাড়িতে আসার, যে সময়টার জন্য সারা বছর বাঙালি অপেক্ষা করে থাকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, উমা যখন আসেন উমা কোথায় আসেন? উমা আসেন নিজের বাপের বাড়িতে, নিজের কৈলাসে ভগবান শিবের কাছ থেকে, এবং যে সময়টার জন্য আসেন সেই সময় মর্ত্যবাসী মেতে ওঠে দুর্গা পুজোর উৎসবে। যেরকম আমরা প্রত্যেক বছর আপনাদের থিম পুজো দেখাই, এই বছর আমরা আপনাদের দেখাচ্ছি হাওড়ার সেরা কিছু বনদি বাড়ির পুজো, যা বহন করে চলেছে 300-350 কোথাও বা 400 বছরের ইতিহাস। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি হাওড়ার শিবপুর এলাকার ভটসাজ বাড়িতে, যে বাড়ির ঠিক সামনে এখনও অবধি সাক্ষী দিয়ে যাচ্ছে ইংরেজ আমলের একটি ল্যাম্প পোস্ট। আমার ঠিক পিছনে রয়েছেন দেবী দুর্গা, যার মূর্তি প্রায় শেষের পথে। দেবী আর কিছুদিনের মধ্যেই এসে বেল বৃক্ষের তলায় অবস্থান করবেন। দেখুন, মাকে পুজো করি মানে মনের শ্রদ্ধা ভক্তি বিশ্বাস দিয়ে, ভালোবাসা দিয়ে পুজো করি। হ্যাঁ, পরম মানে এটা পরম অনুভূতি, এর অনুভূতির কথা প্রকাশ করা যাবে না, বলা যায় না। এই ভটসাজ বাড়ির পুজোরও কিছু বিশেষ বিশেষত্ব রয়েছে। সেই বিশেষত্বগুলো কী? বিশেষত্বগুলো এই রকম, আমরা সাধারণভাবে যা দেখে থাকি নবপত্রিকা বা যাকে আমরা বলি খুব সাধারণ ভাষায় কলা বউ, আমরা অনেকেই ভেবে থাকি তিনি গণেশের বউ, কিন্তু আদপে তিনি গণেশের বউ যদিও বা নন, কিন্তু আমরা প্রত্যেকটি প্যান্ডেলে দেখি যে গণেশের পাশেই অবস্থান করছেন দেবী নবপত্রিকা। এইখানে কিন্তু ব্যাপারটা অন্যরকম, এইখানে দেবী নবপত্রিকা অবস্থান করেন ঈশান কোণে, অর্থাৎ দেব সেনাপতি কার্তিক যে রয়েছেন তার ঠিক পাশটায়। আমরা এই রকমই কিছু একটা ইতিহাস শুনছিলাম, এবং 300 বছরেরও বেশি সময় ধরে এই বাড়িতে পুজো হয়ে আসছে। এটা ভীষণ বড় একটা প্রাপ্তি, মানে সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকি যে কবে দিনটা আসবে। আর যেহেতু পারিবারিক পুজো, অনেক কিছু মানে অনেক রীতি মানে আনুষ্ঠানিক অনেক প্রথা সেগুলো মেনে করতে হয়, তো যার ফলে প্রস্তুতিও দীর্ঘদিন ধরে চলতে থাকে। ভীষণ আনন্দের একটা সময় এটা। আমরা যেমন পুরনো সাবেকি যা কিছু রয়েছে নিয়মকানুন সেগুলো যেমন চলছে, তার পাশাপাশি আমরা এখনকার জেনারেশনের যারা আছি আমরা আমাদের মতন করে কিছু করবার চেষ্টা করি। যেমন আমরা বড় করে একটা আলপনা দিলাম, আমাদের মতন করে কিছু অনুষ্ঠান করলাম, যার ফলে মানে ওই বাড়ির পুজো, এই বনে দিয়ানা মানে কখনো ওই তার থেকে একটা একঘেয়েমি ব্যাপার কিন্তু কখনো মনে হয়নি। প্রতি বছরই যেন অভিনবভাবে ব্যাপারটা আসে, একদম একদম। আর আরেকটা ব্যাপার যেটা মানে অনেক কিছু আছে, উনি তো বলেছেনই আমাদের বাড়ির পুজো সম্বন্ধে অনেকটাই। আর তাছাড়া আমাদের যেটা হয় বেড়াঞ্জলি হয়, ওটা দশমীতে হয়। এমনি সবার সব বাড়িতে বা পুষ্পণ্ডপে যেরকম অঞ্জলি দেওয়া হয় মায়ের সামনে দাঁড়িয়ে সেরকম তো হয়, তাছাড়া দশমীর দিন যেটা হয় যারাই আসে পুষ্পাঞ্জলি দিতে, আমাদের পরিবারের লোকেরা ছাড়াও বাইরের বাকিরাও সবাই মিলে মাকে পুরো প্রদক্ষিণ করে আমরা পুষ্পাঞ্জলি দিই, ওটা আমাদের একটা ভীষণ আনন্দ হয়। এই সময়টা অনেক দিনের ধরে অপেক্ষা করে থাকা যে একটা বছর পরে আবার মা আসছেন ঘরে, এই অনুভূতিটা পাওয়াটাই যেন শ্রেষ্ঠ পাওয়া বলে মনে হয়। ব্যস্ততার মধ্যে মা আসছে মানে সাংঘাতিক আনন্দ দিয়ে যায়, আর সমস্ত দুঃখ কষ্ট গ্লানি ওই টাইমটা ভুলে যাওয়া হয়। সবাই সবার মতন করে মাকে নিয়ে ব্যস্ত থাকি তখন, আর যখন চলে যায় তখন তো চোখের জল আমরা মানে নিজেরা নিজেদের মধ্যেই রাখতে পারি না। সেই টাইমটা যে সে কেউ কারুর মেয়ে হয়েও আসছে বা মা হয়ে আসছে, সে যখন আমার 5টা দিন পর চলে যাচ্ছে চোখের জল তো তখন মেঁধে রাখা যায় না, এই একটা অনুভূতি তখন তখন অন্যরকমভাবে কাজ দেয়। আগামী আরও দীর্ঘ সময় ধরে সেই পূজা অটুট থাকুক, চলতে থাকুক, সেই ইচ্ছে আমাদেরও রইল। ক্যামেরায় পাপাইয়ের সঙ্গে তথাগত, শেফিল্ড টাইমস।
এখন অনেক বড়, শ্রী লেদার্স হাওড়া ময়দান। GT Road, ব্যাংক অফ ইন্ডিয়া বিল্ডিং, হাওড়া। মনে রাখবেন, পুজোর কেনাকাটায় 10% ছাড়। প্লিজ 43 GT Road, ব্যাংক অফ ইন্ডিয়া বিল্ডিং, হাওড়া। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।